আমার নাম হাফিজুর রহমান, আমি খুলনা থেকে আসছি। আমার নাম মোহাম্মদ শামীম, হবিগঞ্জ জেলা হবিগঞ্জ থানা সোনারগাঁও থেকে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুইজন পেশেন্ট আছে। ওনারা গত কালকে অপারেশন করেছে, আজকে ওনাদের ফার্স্ট ড্রেসিং করা হইলো। ওনাদের হাতে যে ক্যানুলাটা ছিল সেই ক্যানুলাটা আজকে রিমুভ করে দেওয়া হয়েছে। এই ভাইরও সেম ক্যানুলাটা রিমুভ করা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন এই গ্লোভসগুলো আজকে চেঞ্জ করা হয়েছে। এখানে অনেক স্যালাইন এসেছিলো, স্যালাইনগুলো অনেকটাই এসেছিলো, ওইটা রিমুভ করা হয়েছে এবং এখনও দেখতে পাচ্ছেন খুব ক্লিন স্যালাইন বের হচ্ছে। মূলত এটা কোনো ব্লাড না, অনলি স্যালাইন। আপনারা জেনে থাকবেন যে রক্ত হইলে জমাট বেঁধে যায়, কিন্তু এটা রক্ত না, যে কোনো জমাট বাঁধেও না। তো এই হচ্ছে স্যালাইনটা, এটা দুই দিন বের হবে। তো এই যে যে দুইটা ভাই দেখতে পাচ্ছেন, ওনারা মূলত কালকে একসাথে পাশাপাশি বেডে অপারেশন করেছেন। আমরা ওনাদের সাথে একটু কথা বলি। প্রথমে এই ভাইয়ের সাথে একটু আলোচনা করি। ভাই, আপনার পরিচয়টা কি দেওয়া যাবে? আমার নাম হাফিজুর রহমান, আমি খুলনা থেকে আসছি। আপনি খুলনা থেকে আসছেন? জি। আচ্ছা, আপনার কি পেশা আপনার? আমি মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসা করি। বিজনেস করেন। এই সমস্যাটা আপনার কতদিন যাবত ছিল? এটা আমার 10 বছর থেকে আমি অনুভব করি। ঠিক আছে, এখন আমার বয়স 24 বছর। এই 14 বছর আমি সমস্যা নিয়ে এইভাবে আছি। এর জন্য কোনো চিকিৎসা নেন নাই? আমি জানতাম যে কোনো চিকিৎসা হয় না। ঠিক আছে, এইভাবে আমি মনে করতাম যে আমার এইভাবে জীবনটা কাটাইতে হবে। তা হঠাৎ একদিন করে আমি শাকিল ভাইয়ের ইউটিউব চ্যানেল দেখলাম, সেখান থেকে একটা মনে আশ্বাস পেলাম, আশা পাইলাম, না সমাধান আছে। আমি এখন আমার কাছে টাকা নেই, আমি টাকা জমা করে তারপরে আমি অপারেশনটা করবো। এইভাবে আমি অপারেশনটা করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো বেশ ভালো। আপনার পরিবার কি জানে এই বিষয়ে? পরিবার বড় ভাই জানে, আর ফ্যামিলি আম্মু আছে আব্বু আছে, এদেরকে জানায় নাই, কারণ তারা অতিরিক্ত টেনশন করবে আর এটা আমাকে করতে বাধা দিবে, এই কারণে আমি করি নাই। করেন নাই? আচ্ছা। তো এই যে একটা সার্জারি যেহেতু হইলো, এটা প্রপারলি শুকাইতে প্রায় 3 মাস লেগে যায়। হ্যাঁ জি। এবং 3 মাস পরে এগুলা কিচ্ছু থাকবে না, একদম নর্মাল হয়ে যাবে। এবং মূলত মানুষের বডির কন্ডিশন আলাদা, প্রতিটা মানুষের জিনগত গঠন আলাদা। কারো 3 মাসে ফলাফল আসে, কারো 6 মাস, কারো 9 মাস, এরকম সময় লাগতে পারে। দয়া করে এই সময়টা তো নিবেন নাকি? অবশ্যই। আচ্ছা, এই ব্যাপারে তো আপনি টোটাল জানেন? জি। আচ্ছা, তাই যে দেখতে পাচ্ছেন অপারেশন হয়েছে, যার কারণে হালকা একটু এখানে লাল হয়েছে। তবে এগুলো তো আহামরি কিছু না, কারণ যখন সাকশন হয় পাইপগুলো এই পর্যন্ত চলে আসে। আমাদের যে সাকশনের পদ্ধতি, আমরা শুধু এইটুক এরিয়া কাজ করি না, আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো এই এরিয়াটাকে সমান করে দেওয়া হয়। এতে অনেক বেশি লাইপোসাকশন লাগে এবং রেজাল্টটাও দুর্দান্ত আসে। তো এই হচ্ছে এই ভাইয়ের কন্ডিশন। আমরা পাশে আরও একজন ভাই আছে, ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার পরিচয়টা কি দেওয়া যাবে? আচ্ছা, হবিগঞ্জ থেকে আসছেন, আপনি তো একজন প্রবাসী তাই না? আপনি কবে আসছেন বাংলাদেশে? আমি আসছি প্রায় 4 মাস 20 দিন হয়েছে। 4 মাস 20 দিন হয়েছে আপনি আসছেন? আর 2 মাস আছে। 2 মাস আছে? আচ্ছা আচ্ছা, বেশ ভালো। তো ওই যে সার্জারি যে করলেন, এটা কেন করলেন, না করলে কি হইতো আপনার? এটা করানোর এক নম্বর কারণ হচ্ছে যে বাহিরে যে আপনার 2 বছর পর একটা ভিসা লাগাতে মেডিকেল করা লাগে, মেডিকেলের মধ্যে একটা একটু সমস্যা করে। মেডিকেলও সমস্যা করে? হ্যাঁ। আপনার কি কোনো প্রবলেম করছে ওরা? হ্যাঁ, প্রবলেম করছে, তারপরে আমি টাকা দিয়ে সলভ করছি। ও, এইটার জন্য সমস্যা ধরছে? হ্যাঁ, সমস্যা। তারপর আপনি টাকা দিয়ে কোনোভাবে এটা ম্যানেজ করছেন? তাহলে বিদেশেও সমস্যা হচ্ছে? তারপর আমি আপনার ভিডিও দেখি ইউটিউবে, তারপরে আপনার লগে যোগাযোগ করি প্রায় এই দেশ থেকে 1 বছর ধরে, আজকে এই জায়গায় আর কি। আজকে এই জায়গায়। তো আমরা তো জানি মোটামুটি সবার কাহিনী সেম, আমরা এই সার্জারির জন্য কী কী সমস্যা ফেস করি। তা আপনার মেডিকেলে কী কী সমস্যা হয়েছিল একটু বিস্তারিত বলেন। মেডিকেলের মধ্যে আমি যখন যাই, তারা প্রথম অবস্থায় রক্ত পরীক্ষা করে, তারপরে বুক এক্সরে করে। বুক এক্সরের সময় অনেক সময় আপনার সেন্ট্রো গেঞ্জি আছে না পড়া, এগুলো কুলতে না বলে। আর নেক্সট টাইম অনেকে কুইলা নেয় এক্সরের সময় কুলার পরে, এরা দেখার পরে কই সমস্যা, আপনি চিকিৎসা করাতে পারেন। এটা কোন দেশে? এটা ওমানে। ওমানে সমস্যাটা ধরছে? আচ্ছা। তারপরে আমি দেশের মধ্যে একটা যোগাযোগ করি যে এগুলো চিকিৎসার জন্য, তারা বলছে অপারেশন করাতে অনেক টাকা যায়, তারপরে ঝুঁকিপূর্ণ।
ওরা কত টাকার মতো চাইছে মানে মানে চাইছে বলে যে বাংলার 120000 টাকা বাংলার 120000 ওরে আল্লাহ অনেক টাকা তারপর আমি করাই নাই ইউটিউবে চার্জ দিছি যে এগুলা রোগের বিষয়ে যে কোন ডাক্তার বলা তারপর আমি আপনার চ্যানেলটা পাই তারপর আপনার লগে যোগাযোগ করে আর কি অপারেশন করাইলাম আগামী কাল ও আচ্ছা আচ্ছা সো আমরা একটু হাফিজুল ভাইয়ের সাথে আলোচনা করি ভাই অপারেশনের ফিলিংসটা কেমন ছিল মানে কেমন ভয় পাইছেন ব্যথা সামথিং প্রথমে হালকা ব্যথা অনুভব করছি পরে যখন স্যার অবশ করে ইঞ্জেকশন দিল তখন আস্তে আস্তে ব্যথাটা আর নাই আচ্ছা অনেকে তো অপারেশন করার সময় ঘুমিয়ে যায় আপনি কি ঘুমাইছেন না আমি ঘুমাই নাই আপনি দেখছেন পুরো অপারেশন হ্যাঁ আচ্ছা তো স্যারদের সার্ভিস বা স্কিল কেমন মনে হলো আপনার খুব সুন্দর ছিল খুব ভালো দেখতে চাইছিলাম যে স্যার কেমনে কাটে স্যার আমাকে দেখতে দেয় নাই মাস্ক পরাইছিল যে তোমার দেখা লাগবে না কিন্তু ওটা আমি দেখতে চাইছিলাম আচ্ছা ওইটা মানে আমি এতটা অকুঙ্গাই ছিলাম কনফিডেন্স ছিলাম আর কি আচ্ছা অনেক সময় হয় কি পেশেন্ট ভয় পায় ভয় পেলে পেশেন্ট এসে লো হয়ে যায় ঝামেলা হয় এর জন্য পেশেন্টকে দেখতে দেওয়া হয় না না ভয় পায় কিন্তু আমি এর আগে আপনার অনেক ভিডিও দেখছি যে সারা বসন করতেছে এটা অভিজ্ঞতা আসছে আমার এইভাবে এরকম হতে পারে ওইখান থেকে আমার ভয়টা একেবারে নাই ভয়টা কেটে গেছে তাই তো আচ্ছা আচ্ছা তো ভাই আপনার কেমন লাগলো আপনি একটু বলেন আলহামদুলিল্লাহ এখন ভালো লাগছে তাই আমি অনেক খুশি আচ্ছা আপনি খুশি আপনার এমনি কষ্ট কেমন হয়েছে বলেন তো সবাই তো ভয় পায় যে ব্যথা কষ্ট এগুলো কোনো কষ্ট না বলতে স্বাভাবিক স্বাভাবিক না এখন কি খুব কষ্ট হচ্ছে আজকে তো 24 ঘন্টা এখনো হয়নি ভাই আপনার খুব কষ্ট হচ্ছে না এখন কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না ওকে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে দুইজন দুই প্রান্ত থেকে আসছেন একজন খুলনা একজন সিলেট আল্লাহ আপনাদের ভালো রাখুক দ্রুত সুস্থতা দান করুক এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ জি আল্লাহ হাফেজ